সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, আনন্দের বিষয় যে আমরা আল্লাহ তবারক তাআলার এবাদতের জন্য, যেই এবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আর অন্য কিছুর জন্য সৃষ্টি করেননি, সেই উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা তার জন্য একটি ঘর নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করেছি, এবং মসজিদ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা। এই মসজিদ যদিও টিন শেড, চতুর্দিক দিয়ে গরম ঢুকতেছে, রৌদ্রের তাপ ঢুকতেছে, তারপরও এটা হলো পৃথিবীর যে কোনো বাদশার সিংহাসনের চাইতেও দামি জায়গা। এটা যে কোনো দামি বাদশাহ, যে কোনো প্রতাপশালী বাদশাহ, যে কোনো প্রভাবশালী বাদশাহ পৃথিবীর মধ্যে এক নম্বর যদি হয়ে থাকে, তার সিংহাসন চাইতেও হলো দামি জায়গা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আহাব্বু বিকাইল আরদি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদগুলো। আলহামদুলিল্লাহ, এরকম আল্লাহর নিকটে পছন্দনীয় একটা এই জায়গাটা স্বাভাবিক জায়গা ছিল, এখন এটা হলো পৃথিবীর মধ্যে সমস্ত জায়গা অপেক্ষা আল্লাহর কাছে পছন্দনীয়, আলহামদুলিল্লাহ। এবং এরকম একটা জায়গার নির্ধারণ এবং নির্মাণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই ফজিলতে শামিল করবেন ইনশাআল্লাহ। তো যেহেতু নতুন মসজিদ এবং মসজিদ সম্পর্কে কিছু খুতবা আমি আলোচনা আনব, আল্লাহ তাবারক তাআলা সূরা আত-তাওবার মধ্যে তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে মসজিদ নির্মাণ সম্পর্কে আলোচনা করেছেন। মসজিদ কারা নির্মাণ করবে এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা নিজেই বলে দিয়েছেন। মসজিদ নির্মাণের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কিছু শর্ত শরায়েত আরোপ করেছেন, আমরা যদি এই শর্ত অনুযায়ী হয়ে থাকি তো আলহামদুলিল্লাহ, আর না হলে কিন্তু এই শর্তের আওতায় এসে যেতে হবে। মসজিদের সওয়াব নিতে হলে, হ্যাঁ, মসজিদের সওয়াবটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, সহিহ বুখারী 533 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 450 নম্বর হাদিস। এই দুইটি হাদিসের যখন নাম বলা হবে, সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, জানতে হবে এই হাদিসটা হলো সহিহ হাদিসের মধ্যে এক নম্বর সহিহ। সহিহ কত পর্যন্ত আছে জানেন? 7 পর্যন্ত আছে, 7 পর্যন্ত সহিহ। সহি 1, সহি 2, সহি 3, সহি 4, 5, 6, 7। তো এক নম্বর সহি হাদিস হলো কোনটা? যেই হাদিসটা সহি বুখারিতেও থাকে, মুসলিমেও থাকে। আর এই দুইটাই হলো মুসলমানদের জন্য একমাত্র সহি হাদিসের গ্রন্থ। তো এই এক নম্বর সহিহ হাদিসে পাওয়া যাচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার জন্য বানাবেন, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটি অট্টালিকা, বিশেষ অট্টালিকা,
জান্নাতে তো সবাই যাবে, মসজিদ যারা বানাবে না তারাও তো জান্নাতে যাবে, তাই না? যদি জান্নাতে যাওয়ার অন্যান্য আমলগুলো করে, অন্যান্য আমলগুলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করে যারা। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম মানে তো বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুধু না, পড়তেও হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়া না। আমার দেশে কত হিন্দুই তো পড়ে, তাহলে তো মুশকিল। একজন হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই তুমি মুসলমান হয়ে গেছো, তুমি আর হিন্দুদের থাকতে পারবে না, বলতে পারবেন? হ্যাঁ, না পড়লে মুসলমান হয় না, কায়েম করলে মুসলমান হয়। সালাত কায়েম করে, দেখছেন, সালাত যেমন কায়েম করতে হয় নামাজ, এইরকম কালেমাও কায়েম করতে হয়। কালেমার কি কায়েম করবেন? কালেমাটা তো একটা শব্দ, এর যে অর্থটা আছে এই অর্থটা কায়েম করে দেবে, অর্থ কায়েম করতে হবে। আর যাকাত আদায় করতে হবে, এক মাস রমজান মাসের সিয়াম পালন করতে হবে, হজ উমরা পালন করতে হবে, তবেই জান্নাত, জান্নাত পেয়ে গেল, জান্নাতের অধিকারী হয়ে গেল। তার জন্য জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। এই পাঁচটা কাজ যারা করবে, তাদের জন্য জান্নাত আর কেউ ঠেকাইতে পারবে না, জান্নাতের অধিকারী হয়ে গেল। কিন্তু যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতের ভিতরে, আল্লাহ বিশেষ অট্টালিকা দান করবেন। আল্লাহু আকবার। আমরা তো বলি সবাই ঢাকায়, আমরা ঢাকার অধিবাসী, তো ঢাকার অধিবাসী, ওজামপুরের অধিবাসী আর ধানমন্ডির অধিবাসী কি এক এক নাকি? গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, এগুলোর অধিবাসী কি একরকম নাকি? ওরাও ঢাকায়, আমরাও ঢাকায়, কিন্তু আমি চাই কি, উজামপুরের যদি চারটা বাসা বিক্রি করে যদি বনানীর একটা বাসা পাইতাম, এইরকম জান্নাত তো সবাই পেয়ে যাবে যারা পাঁচটা কাজ করবে। কিন্তু ওই যে দামি জায়গায় জান্নাতের ভিতরে বিশেষ অট্টালিকা কারা পাবে? যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করেছে, কারণ এটা পাঁচ নম্বরের বাইরে কাজ না, এটা তো ছয় নম্বর কাজ, ষষ্ঠ কাজ। এটা এর মধ্যে বিশেষত্ব আছে, এর মধ্যে আলাদা ফজিলত আছে, এর মধ্যে আলাদা মর্যাদা আছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদের সাথে যারা জড়িত আছে তারা তো যদি পাঁচটা কাজ করে থাকেন, তাহলে আল্লাহ তাবারকাতাল্লাহ জান্নাতের অধিবাসী বানাবেন এবং জান্নাতের মধ্যে দামি জায়গা দান করবেন, সবচেয়ে সুরম্য অট্টালিকা, হ্যাঁ, এবং মনোরম একটা বিল্ডিং আল্লাহ তার জন্য নির্মাণ করবেন বিশেষভাবে, সেই মর্যাদা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই জন্যই তো এত দৌড়ঝাঁপ করে মসজিদ করেছি, তাই না? এই জন্য তো এর জন্য চেষ্টা, আলহামদুলিল্লাহ। আমি সামান্য আপনাদের বা আমাদের বাংলাদেশের সমাজে হুজুর মানুষ, হুজুর মানুষের বাড়িতে দুইবার গেছেন এই মসজিদ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকাতাল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছেন পরামর্শ দেওয়ার দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে আর্থিক সামর্থ্য দান করেছেন, সেই সামর্থ্য থেকে আপনারা মসজিদ করেছেন। এটা মসজিদ করা না, মসজিদের কাজ উদ্বোধন করেছেন, চালু করে দিয়েছেন। এই মসজিদ, এই মসজিদের পূর্ণতার দরকার আছে, এই মসজিদের একটা নির্দিষ্ট প্ল্যান এস্টিমেট আছে, এই প্ল্যান অনুযায়ী একে পূর্ণতা দান করা, যেদিন পূর্ণ হবে সেদিন সমাপ্ত হবে, এখন শুরু হয়েছে, সমাপ্ত হওয়া বাকি আছে, তাই না? সমাপ্তির জন্য আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে সমাপ্তকারী হিসেবেও যেন কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন কি, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, কামুফিসি কতাত, ছোট্ট পাখির বাসার সমানও যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে বিশেষ অট্টালিকা। সুবহানাল্লাহ।
ছোট্ট পাখি, ছোট্ট পাখিটা কি চড়ুই পাখি অথবা টুনটুনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি ছোট্ট পাখির বাসার সমান একটা মসজিদ বানিয়ে দেয়, তাহলে এর জন্য আল্লাহ তবারক তাআলা জান্নাতের ভিতরে বিশেষ অট্টালিকা দান করবেন। সুবহানাল্লাহ। আপনাদের একটা প্রশ্ন এসে গেছে, ছোট্ট টুনটুনি পাখির বাসার মতো মসজিদ বানিয়ে দিবে, এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি কোনো অযৌক্তিক আছে নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে বুঝ আছে, এই জন্যই তো উনি নবী। আপনি বুঝতে পারতেছেন? আমরা তো মাথায় নষ্ট, আরে টুনটুনি পাখির বাসার মতো আবার মসজিদ হয় নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মসজিদের বিশাল ফজিলত, এত মর্যাদা, এত সম্মান, আল্লাহ শুধু দুনিয়াতেই সম্মান দিবেন না, জান্নাতেও সম্মান দান করবেন, জান্নাতীদের মধ্যে বিশেষত্ব দান করবেন, আপনি বিশেষ গেস্ট হইতে পারবেন জান্নাতের মধ্যে। তার জন্য এই এই সম্মানে শরীক করার জন্য আল্লাহ রাসূল এরকম একটা হাদিসে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহি ইবনু খুজাইমার মধ্যে হাদিসটি এসেছে। কি বলছেন? কেউ যদি ছোট্ট পাখির বাসার মতো একটা মসজিদ বানিয়ে দেয়, তারপরও আল্লাহ তবারক তাআলা তাকে জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকা, তার মানে গুলশান বনানীর মতো জায়গায় আপনার জন্য সুরম্য প্রাসাদ আল্লাহ তবারক তাআলা দান করবেন। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বুঝলে খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি কথা, নবুয়তি কথার ব্যাখ্যা লাগবে, নবুয়তি কথার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন কিভাবে। যদি এই মসজিদটা একাই তো বানাইতে পারবে না, একা কি বানাইতে পারবে, কিন্তু এমন পরিমাণ লোক শরিক হলো এই মসজিদ বানাইতে যে প্রত্যেকের ভাগ্যে এই এতটুক পড়ছে। কতটুক যদি গড় হিসাব করা হয়, স্কোয়ার ফিট হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার এক ফিটের দশ ভাগের এক ভাগ হয়তো ভাগে পড়ছে, এত লোক শরিক হয়েছে মসজিদ বানাইতে। হ্যাঁ, তাহলে কি হাদিসের মধ্যে আসছে, আও আসগারু, অথবা এই ছোট্ট পাখির বাসার সমান অথবা এর চেয়েও যদি ছোট মসজিদ বানায়, আপনার যে এক স্কোয়ার ফিটে যদি দশজন শরিক হন, তো কট্ট কইল ভাই, ছোট্ট পাখির বাসার চেয়েও কম পেলেন না আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এর চেয়েও ছোট মসজিদও যদি বানায়, তার মানে শরিকে মসজিদ বানাইতে হলো, যে কোনো একজন বানাইতে পারলো না, এত লোক শরিক হইল যে সে ভাগে বন্টনে এতটুকু সে শরিক হইতে পারলো, টুনটুনি পাখির বাসার চেয়েও ছোট্ট একটা জায়গায় সে নির্মাণ কাজে দিতে পারছে, খরচ করতে পারছে। দেখেন, কিন্তু সেই জান্নাতের বিশেষ অট্টালিকা তারও আল্লাহ তবারক তারও জন্য আল্লাহ বরাদ্দ করে দিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, মসজিদ মসজিদটাকে আল্লাহ তবারক তাআলা কত সম্মান দিয়েছেন, আর এই মসজিদের মাধ্যমে যেহেতু আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, মহব্বতের জায়গা, পছন্দের জায়গা হলো মসজিদ, আর এই মসজিদে যারাই শরিক হবে তাদেরকে আল্লাহ তবারক তাআলা ইহকাল এবং পরকালও এভাবে আল্লাহ তবারক তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন, তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে বিশেষ অট্টালিকা দান করবেন। তাহলে কয়জন পাবে বলেন তো বিশেষ অট্টালিকা এই মসজিদের উসিলায়, হিসাব করতে পারবেন? এই জন্য আরবরা প্রতিযোগিতা করে মসজিদ বানানোর জন্য। আমি তো কুয়েতি সংস্থায় ছিলাম, আপনারা তো অনেকেই জানেন, আপনাদের উজামপুরেও একটা মসজিদ বানাই দিয়েছে, আমি চিনি না, একদিন গেছিলাম দেখতে। কুয়েতি সংস্থা থেকে প্রায় 1000-এর মসজিদ বানাইছে, 1000-এর উপরে সারা বাংলাদেশে মসজিদ বানাইছে। তো মাঝে মধ্যে যে কিছু কিছু দাতা যে মসজিদের টাকা পাঠাইতো মসজিদ বানানোর,
দেখা যায় যে প্রতি বছরই ওনার টাকা আসতেছে, প্রতি বছরই একটা দুইটা করে মসজিদ বানানোর টাকা দেয়। কেন বুঝতে পারছেন তো? আমরা তো চাই যে গোটা গুলশান যদি নিয়ে নিতে পারতাম, সবগুলো বাড়ি যদি আমার থাকতো, গোটা গুলশানই যদি আমার থাকতো, তাহলে কেমন ভালো হইতো না? মজার ব্যাপার তো। ওদের এরকম, যেহেতু আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে বিশেষ মর্যাদার ব্যবস্থা করবেন, বিশেষ এরিয়া আমাকে দান করবেন, বিশেষ অট্টালিকা দান করবেন, তাহলে আমি এই সুযোগ তো দুনিয়াতেই আছে নাকি? এই টাকা পয়সা দিয়ে কি হবে? দেখা যায় একই দাতা প্রতি বছর দুই তিনটা করে মসজিদ বানানোর বাজেট পাঠাল। হ্যাঁ, এই কারণে। তাহলে আপনারা কি করবেন? তাহলে কি শুধু ওই পাখির বাসার জন্য এখন বাজেট করবেন? পাখির বাসার জন্য না, প্রতিযোগিতা করেন। আমি আমি যেন একাই দিতে পারি এই প্রতিযোগিতা, নিয়তের উপরে হইতে পারে এইরকম। আল্লাহ তাহলে মসজিদ মসজিদ কাঙ্ক্ষিত মানে তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তো বরকত আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।